আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়ায় এখন আর আগের মতো সোনার হরিণ পাওয়া যায় না। বুক ফুলিয়েও চলার স্বাধীনতা নেই, কারণে অকারণে যেভাবেই পারছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে অসহায় বিদেশি শ্রমিকদের। পুলিশি আতঙ্ক থেকে বাঁচার জীবনকাঠি যদিও কিছুদিন আগে ঘোষণা হওয়ার কথা ছিল, তা আবার পিছিয়ে রিহায়ারিং নামের এক প্রোগ্রাম চালু করেছে মালয়েশিয়ার সরকার। এই প্রোগ্রামে অবৈধদের কতটা সান্ত্বনা দিতে পেরেছে মনে এই নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। কলিং ভিসায় আসা শ্রমিক, শ্রমবাজারের অভিশাপ আর হাই কমিশন দুর্নীতির পাপের বোঝা যারা বইছেন, ভিসা না পেয়ে অবৈধ হয়ে যাওয়া শ্রমিক আর ট্যুরিস্ট ভিসার দল, সাগরে ভাসিয়ে আসা লোকসহ সব মিলিয়ে পরিস্থিতি এখন উত্তপ্ত। কোনো বাধাই কাউকে থামাতে পারছে না। টাকা যা লাগে লাগুক, তবু আমার পারমিট চাই। অনেকে আবার দিশেহারা হয়ে শর্ত সাপেক্ষগুলো না পড়ে রিহায়ারিং এর রেজিস্ট্রেশনের কাজ সেরে নিয়েছে। আরও এই সুযোগটি কাজে লাগাচ্ছে প্রতারক দালালরা আর এজেন্টরা। ওয়ার্ক পারমিট করে দেবার নাম করে ওরা টাকা নিচ্ছে প্রতিনিয়ত। মলিন মুখে শ্রমিকরা প্রশ্ন করছে আমার নিকট, ভাই রেজিস্ট্রেশনের কাজ তো শেষ, এখন ভিসা কি আসলে হবে, আর কতদিন লাগবে পারমিট হাতে পেতে? ফিঙ্গারপ্রিন্ট দিলাম, তারপরও কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আমাদের ভাইদের? মনে রাখবেন, রিহায়ারিং দিয়ে সরকার একটি পরীক্ষামূলক গবেষণা করছেন মাত্র। সরকারের আগের দেয়া সেই প্রতিশ্রুতিতে হয়তো ফিরে আসতে বাধ্য হবে যাত্রী, সে জুন 2016 এর পরপরই জানা যাবে। মালয়েশিয়ায় যে কোনো সময় অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ করার জন্য ওয়ার্ক পারমিট দেবার ঘোষণা আসতে পারে রিহায়ারিং প্রোগ্রাম শেষে। তবে সেটা কবে কখন আসতে পারে বা পারমিট দেবার ধরন পদ্ধতি কি হতে পারে সে ব্যাপারে এখনও বলা যাচ্ছে না। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রসঙ্গে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না। শোনা যাচ্ছে পারমিট ঘোষণা দেবার আগেই বা চালু না হতেই বাংলাদেশি শ্রমিকরা না বুঝেই রিহায়ারিংয়ে বিভিন্ন জনকে টাকা, ছবিসহ ফিঙ্গার দিয়েছেন, আবার সাজানো ফর্মে স্বাক্ষর করেছেন। ওই শ্রমিকদের বলা হয়েছে সরকার শুধুমাত্র মাইজি কোম্পানিকে পারমিট দেওয়ার দায়িত্ব দিয়েছে এবং সেটার জন্য কোটা নির্ধারণ করা আছে। আরও এই প্রলোভনেই বহু শ্রমিক তাদের টাকা দিয়েছেন। বিভিন্ন অনুসন্ধানে জানা গেছে পুরো বিষয়টির সাথেই গভীর প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। এ প্রতারণা প্রথমে জোহর বারু থেকে শুরু হয়, বর্তমানে তা ঘুরতে ঘুরতে ইপোক, কুয়ালালামপুর হয়ে এখন পেনাং, সুঙ্গাই পেতানি পর্যন্ত পৌঁছে গিয়েছে। সিঙ্গাপুর সীমান্তবর্তী শহর থেকে থাইল্যান্ড সীমান্ত শহর পর্যন্ত সারা দেশে শ্রমিকদের উপর বিরাট আকারে প্রতারণার জাল ফেলা হয়েছে। যেভাবে অবৈধ হল শ্রমিকরাম, নতুন কলিং ভিসায় আসা শ্রমিকদের অনেকেই অবৈধ হয়েছেন ভুয়া কোম্পানি বা হাই হাই কোম্পানির নামে এসে চুক্তিবদ্ধ কোম্পানিতে অতিরিক্ত শ্রমিক আমদানি, প্রতারণার মাধ্যমে বেশি কাজ করিয়ে কম বেতন দেয়া, শারীরিক মানসিক নির্যাতন সহ বহু কারণ ওই শ্রমিকদের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়। পরিস্থিতি তাকে বৈধভাবে থাকতে দেয়নি। এছাড়া অনেক শ্রমিকের কাছ থেকে দালাল বা এজেন্সিরা পারমিট নবায়নের নামে টাকা পয়সা পাসপোর্ট নিয়ে উধাও হয়ে গিয়েছে। এমনকি স্বয়ং বহু মালিকও পুরো বছর শ্রমিকদের লেবির নামে বেতন কেটে নিয়েও পারমিট রিনিউ করেনি, যা মালয়েশিয়া শ্রম আইনে মালিকের জন্য দণ্ডনীয় অপরাধ। কিন্তু বাস্তবতা এটাই যে মালিক জেলে যায় না, শ্রমিককেই জেলে যেতে হয়। আরও চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে যে মালিক নিজেই শ্রমিককে জাল ভিসা করে দিয়েছে। এভাবে মালয়েশিয়ায় অবৈধ হওয়া প্রতারিত শ্রমিকদের জন্য এক দোজখখানায় পরিণত হয়েছে। অজানা আতঙ্কে ভীতিকর পরিবেশে শ্রমিকের দিন কাটে, কোথাও সুবিচার পায়নি শ্রমিকরা। বর্তমানে এরকম লাখ লাখ শ্রমিক অবৈধ হয়ে ফেরারি জীবন কাটাচ্ছে, যাদের কাছে এখন পুলিশদের যমদূত মনে হয়। এদের অনেকেই নিরাপত্তা কারণে কর্মস্থল থেকে বের হন না, ওদের কষ্টার্জিত অর্থও পায় না বাংলাদেশ সরকার, প্রায় পুরো টাকাটাই যাচ্ছে অবৈধ হুন্ডির মাধ্যমে। বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিয়ে অবৈধ শ্রমিকরা অবস্থান করছে, রাতে কোনো পুলিশ বা ইমিগ্রেশন রেইড হলে পালিয়ে গভীর জঙ্গলে আশ্রয় নিতে। বিপদগ্রস্ত এই শ্রমিকরাই ওয়ার্ক পারমিটের নামে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন। এতে সংশয় রয়েছে, ওয়ার্ক পারমিট দেবার সুযোগ আসলেও কি শ্রমিকরা টাকা পয়সা দিয়েও সেটা হাতে পাবেন? প্রতারণা যাদের পিছু পিছু ছুটছে তাদের স্বপ্ন পূরণ এদেশে আকাশকুসুম হয়েই থাকতে পারে, কিন্তু বৈধভাবে এসে অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের জন্য দায়ী কারা? কেন তারা অবৈধ হলো? দায়ীদের বিরুদ্ধে মালয়েশিয়া কি ব্যবস্থা নিয়েছে? বাংলাদেশ সরকার কি এ প্রশ্নটা কখনো কাউকে করবে? সুনামের চেয়ে উল্কাবেগে বদনাম ছড়ায় বেশি বাংলাদেশিদের। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুনাম থাকলেও কিছু পুরানো বাংলাদেশির কারণে এদেশে বদনাম হচ্ছে বাংলাদেশিদেরই। বিভিন্ন আলোচনায় তাদের অপকর্মগুলো একতরফাভাবে আলোচিত হয়ে আসছে বহু আগে থেকেই, সেটাকে এদেশে বড় আকারে তুলে ধরার প্রবণতা বরাবরই দেখা যায়। এতে নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশিদের উপর। মালয়েশিয়ায় এখানে সেখানে দুর্নীতিতে সহযোগিতা করা, দালালি করে শ্রমিক শোষণ করা, অপহরণ ও মেয়ের সংক্রান্ত ঘটনাগুলো বাংলাদেশিদের কল্যাণে অন্তরায় হয়ে দাঁড়ায়। সম্প্রতি বাংলাদেশি কর্তৃক পৃথক দুইটি ধর্ষণের ঘটনার বিবরণ মালয়েশিয়ার টেলিভিশন ও বিভিন্ন দৈনিকে গুরুত্ব সহকারে প্রকাশ পেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হাইকমিশন কি ভূমিকা পালন করছেন?
8 ঘন্টার স্থলে বাধ্যতামূলক 12 থেকে 14 ঘন্টা কাজ। ওভারটাইমের পাওনা না দিয়ে বরঞ্চ বিভিন্ন অজুহাতে বেতন কাটা বা মাসের পর মাস বেতন না দিয়ে অথবা খোরাকি টাকা দিয়ে শ্রম আদায় করা যেন নিয়মে পরিণত হয়েছে। বাংলাদেশি শ্রমিকদের সাথে এভাবে আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করেও কোনো বিচারের সম্মুখীন হচ্ছে না কেউ। শ্রম আইন লঙ্ঘনের অসংখ্য অভিযোগ হাই কমিশনে জমা পড়ে, কিন্তু শ্রমিকদের বুঝিয়ে অভিযুক্ত কোম্পানিতে পাঠানো ছাড়া হাই কমিশনের উল্লেখযোগ্য কোনো অর্জন দৃশ্যত চোখে পড়ে না। কাজেই কোনো সুষ্ঠু বিচার বা প্রতিকার না পাবার কারণে শ্রমিকরা বিপদে পড়লেও এখন আর হাই কমিশনমুখী হতে চান না। তার উপর শ্রমিকদের মাঝে পূর্বধারণায় কাজ করছে যে হাই কমিশন দালালদের জন্য, শ্রমিকদের জন্য নয়। বর্তমানে হাই কমিশনের নীরব ভূমিকা প্রবাসীদের ক্ষুব্ধ করছে। শ্রমিক প্রতারণা ঠেকাতে বা শ্রমিকদের কল্যাণে হাই কমিশন কবে বিশেষ ভূমিকা রাখবে তা কেউ জানে না। যে ওয়ার্ক পারমিট শ্রমিকের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার সুযোগ করে দিতে পারে, সে রকম পারমিট দেয়ার চেয়ে না দেয়া আরও ভালো। শ্রমিকের জন্য পারমিট যদি শ্রমিকই না পায় বরঞ্চ আরও ক্ষতি হয়, তাহলে তাদের বিপদ আরও বাড়বে। বাংলাদেশ হাই কমিশনের নীরবতা অনেক সময় বহু প্রশ্নের জন্ম দেয়। পারমিট দেওয়ার ঘোষণা হলে বা কোনো আলোচনা হলে হাই কমিশনকে জোরালো উদ্যোগ নিতে হবে যাতে বাংলাদেশের নাগরিকরা প্রতারিত না হয়। এজন্য পারমিট প্রদান ও শ্রমিকদের অর্থ লেনদেনের বিষয়টি নিয়মিত মনিটরিং করতে হবে বলে প্রবাসীরা অভিমত প্রকাশ করেছেন। চিহ্নিত দালালদের নামের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি বহুদিন থেকেই প্রবাসীরা করছে। সম্ভব হলে সমঝোতার মাধ্যমে পারমিটের পদ্ধতি ঠিক করতে হবে। যদিও ওয়ার্ক পারমিট চালু হলে এককভাবে শুধু বাংলাদেশিদেরই দিবে ধারণা করা যায় না, কিন্তু সংখ্যায় বাংলাদেশিদের অবস্থান উপরে এবং তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন ওয়ার্ক পারমিটের স্বপ্নে বিভোর বহু শ্রমিক বিপদের মুখে পড়তে পারে। বিষয়টি মালয়েশিয়া সরকারের আভ্যন্তরীণ বিষয় মনে করে এড়িয়ে যাওয়া ঠিক হবে না, কারণ নাগরিকদের বিপদমুক্ত রাখার দায়িত্ব হাই কমিশনেরই। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে মালয়েশিয়া প্রবাসীদের স্বার্থে আরও উদ্যোগ গ্রহণের দাবি প্রবাসীদের। এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ, ধন্যবাদ।